কেন পরমুখাপেক্ষী থাকবো? সব কিছুতেই যদি আমরা বলি যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কেন না নিজের কাজে আমরা ইন্ডিপেন্ডেন্ট হব? লজ্জার কিছু নেই এটাতে, বরং মানে নতুন করে এটি একটি নিজের জন্য আবিষ্কার, যে নিজের কাজ নিজে করো, শেখো না পারলে। DIY লাইফ, যে ডু ইট ইউর সেলফ, মানে পুরো পৃথিবীতেই কিন্তু এখন ডু ইট ইউর সেলফ মিউজিশিয়ানস সবাই বলতে গেলে। আসলে এতদিন আমি একটা ধারা বেঁধে চলেছিলাম, এখনও চলছি, এমন না যে আমার পপ ঘরান, আমার যেটা ঘর বাড়ি সে তাকে আমি ছেড়ে অন্যদিকে হাঁটা দিয়েছি এমন নয় একেবারেই। কিন্তু একজন শিল্পী হিসেবে আমার ইচ্ছা সবসময় ছিল যে আমি অন্যান্য ধারা আমি চেষ্টা করব। এইমাত্রই শেষ করলাম নাটকের জন্য একটি গান, একটি চটুল গান, একটি খুনসুটি প্রেমের গান। তো আমার মনে হয় যে সবার এটা পছন্দ হবে। আর আসলে আমাদের কাজের মাত্রা অনেক রকমের, যেমন এখন শুধু গানের বাইরেও কিন্তু আমাদেরকে অনেক রকমের কাজ করতে হয়, যেরকম ডিজিটাল মাধ্যমে নিজেকে এগিয়ে রাখা, এটিও বেশ একটি কঠিন কাজ। তো পুরনো গানগুলোকেও প্রমোট করছি, কারণ দু বছর হয়ে গেছে আমরা স্টেজ পাই নাই, আর মঞ্চ না পেলে আমাদের জন্য অনেক ক্ষতির কারণ। তো সেই বিষয়গুলো দেখছি, যে এই শর্টস, তারপরে ইউটিউবের, যে শর্টস বলতে বোঝাচ্ছি যে ইউটিউব শর্টস, টিকটক শর্টস, ফেসবুক শর্টস, তো এগুলার মাধ্যমে আমাদের যে গানগুলো মানুষের কাছে পৌঁছানো, সেই তাগিদটা বোধ করছি এবং সামনে এগিয়ে চলেছি। তারপরে কি বলবো, যে গান নিয়ে আসলে নিজের শিক্ষা, নিজের নিজেকে সামনে এগিয়ে নেওয়া, এগুলো আসলে অনেক বড় চ্যালেঞ্জ সবসময় আমার জন্য এবং এখনও জারি আছে। এবং আমার মনে হয় যে এগিয়ে চলাটাই আমি অন্য যে কোনো মানুষের মধ্যে দেখলে আমি সাধুবাদ জানাই। তো আমি নিজের মধ্যেও দেখতে চাই যে আমিও এগিয়ে চলতে পারি এবং আমিও ওয়েল স্পিরিটেড। তো এটা আমার কাছে আমার নিজের জন্য পছন্দ, যে আমি নিজেকে দু বছরের শিশু মতন দেখতে চাই, যে যেন কোনো কিছুই, করোনা হোক কি অন্য যে কোনো বিষয় হোক না কেন, যাতে কেউ পিছিয়ে না থাকে কখনো, যাতে সামনে এগিয়ে যায়, সেটাই আমার মনে হয় যে জীবনের মূল মন্ত্র। না, কম্পোজ আসলে আমি অত জ্ঞানী গুণী হবার আমার ইচ্ছা নাই, যেটা আমি পারি না সেটা আমি পারি না, বাস। তো অন্ততপক্ষে নিজের ভয়েসটা নিজে রেকর্ডিং করে, যেটা সবাই করে, তো সেখানে আমি পিছিয়েছিলাম, এখন করোনার বদৌলতে আমিও এখন সেই শাড়িতে আর কি। করোনায় কেউই বসে আমরা ছিলাম না, আমাদের প্রথম ধাক্কাটা এমন ছিল যে কি হচ্ছে, সবার মতোই কি হচ্ছে কি হবে। তারপরে যখন দেখলাম এটি একটি সুদূর প্রসারী বিষয়, তখন শুধু আমি না, আমার মতন আরও অনেক সঙ্গীতকর্মী, তারা পৃথিবীময়ে নিজেদের মধ্যে ডিজিটাল ব্যাপারটাকে আরও বেশি আত্মস্থ করার একটা প্রয়াস, সেরকম আমারও, আমি নিজের ইউটিউব চ্যানেল মেরিন অফিসিয়াল মানে নিজে হাতে গুছিয়ে অনেক কিছু শিখে, এমনকি এই প্রথম নিজেকে আমি রেকর্ডিস্ট হিসেবে নিজের রেকর্ডিং নিজে শিখলাম সফটওয়্যার দিয়ে, যেটা আমি ভেবেছিলাম যে কোনো দিনই হবে না, কারণ আমরা যেটা হয়, আমাদের এটি বাড়িয়ে বলছি না, আমাদের সব আয়োজন করে দেয়া থাকে, আমরা খালি পারফরমেন্সটা করি, সেখানে সব কিছু মানে লিরিক্স স্ট্যান্ডও নিজের, যে খুলতে না পারার বিষয়টি, এগুলো ছোটোখাটো থেকে অনেক বড় জিনিস আমরা করোনায় শিখেছি, যেটা আমি মনে করি যে এটা বিশাল শিক্ষা। এবং প্রায়শই আমাদের এই ফেসবুক লাইভ হ্যান ত্যান এর যে একটা আয়োজন, আমরা এখন টোটালি ইকুইপড, যে কোনো ঘরবন্দি জীবন আমরা, আমাদের জন্য এখন কোনো বিষয়ই না, মানে আমাদের প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।